3.5 2 লাখ 35 দেড় মানে 1.5 লাখ টাকা। হ্যালো বিয়ার্স, জেলডি ব্লকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আছি আমি সাউথ ত্রিপুরা বাইকুড়া স্ট্যান্ডে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে তিনটা কালেকশন আছে। আজকে ভিডিও জবরদস্ত হইব। যারা নাকি অল্টো কেটেন খুঁজতে আছেন তারা নিশ্চিন্ত আজকে নিতে গাড়ি যেটা পছন্দ সেটাই নিতে পারেন। তো এখানে আজকে ওনারা আছে আমার সঙ্গে। তো আমরা একটা করে ডিটেল জানবো প্রথম, তারপর আমরা ভিতরে যে ইন্টেরিয়ার এটি দেখাবো। ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর যারা নাকি নেওয়ার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া আছে, সো প্লিজ চেক করে নেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করি। তো দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো কোনটা থেকে স্টার্ট করবেন আগে? এটা থেকে। তো বন্ধুরা আমরা প্রথম এটা তো স্টার্ট করলাম, এটা অল্টো কেটেন। যারা নাকি কেটেন খুঁজতেছেন তারা এটা নিতে পারেন। তো দাদা এটা কোন এর গাড়ি? 2017। আর সিএনজি। তো বন্ধু এটা সিএনজি ভেরিয়েন্ট 2017 মডেল অল্টো কেটেন। যারা নাকি অল্টো কেটেন সিএনজি খুঁজতেছেন তারা এটা নিতে পারেন। আর এটা প্রাইসটা 3.5। এটা প্রাইস দিল 3.5। আর এটার কিলোমিটার কত চলছে? 47,000। তো মাত্র 47,000 চলেছে। সেকেন্ড ওনার 3.5 লাখ টাকা প্রাইস। আর এটা মডেলটা LXI, ঠিক আছে। তারপর দেখা যাবো ফিচার পেছনে LXI K10। তো আমরা এটার পুরো ডিটেল জানবো পরে ভিডিও শেষে দিয়া, ঠিক আছে। তারপর আমরা নেক্সট কারে যাবো। তো বন্ধুরা আমরা নেক্সট কারে আসলাম, এটা অল্টো K10। এটা তো এটা সিএনজি না পেট্রোল? এটা পেট্রোল ভেরিয়েন্ট। তো বন্ধুরা এটা পেট্রোল ভেরিয়েন্ট। আর এটা কোন ইয়ার? এটা 2016 এর মাঝে। এটা 2016 এর মাঝে, ঠিক আছে। ডলটো কেন BXA টপ মডেল? BXA টপ মডেল। আর এটা তো পেট্রোল গাড়ি না? আর এটার প্রাইসটা 2.35 লাখ। এটা কি ফিক্স না আরলে কত নেগোশিয়েট মানে যেটা মার্কেটিং করা যাবে না? আর আমার চ্যানেল পক্ষ থেকে আসলে 5000 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে। তো বন্ধুরা আমার চ্যানেল পক্ষ থেকে আসলে 5000 টাকা ডিসকাউন্ট হবে। তো যারা আসবেন বলবেন যে জেলির ব্লগ দেখে এসেছি, 5000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আমরা নেক্সট কারে যাব? নেক্সট আছে অল্টো। এটা তো অল্টো না? অল্টো, ঠিক আছে। এটা অল্টো 04 নাম্বার। এটা স্ট্যান্ডার্ড মডেল। অটো স্ট্যান্ডার্ড মডেল মানে এটা তো এসি নেই না? না, এসি নেই, কুলার আছে। এগুলো তো সবই তো এসি আছে না? এসি আছে। এগুলো তো সবগুলো তো এসি আছে, তবে এটাতে এসি নেই, কুলার আছে, হিটার তো আছে বুঝো এটা। আচ্ছা। আর এটা কত কোন ইয়ার? এটা 2014 মডেল। আর কিলোমিটারটা 1.5 লাখ চলেছে না? তো এটা 1.5 লাখ চলেছে কিলোমিটার। আর এটা প্রাইসটা 1.5 মানে 1.5 লাখ টাকা, 1,50,000 টাকা। অল্টো K10 পেয়ে যাচ্ছেন, পেট্রোল ভেরিয়েন্ট 20 মডেল, ওকে। আর এটা মার্কেটিং করা হবে ফিক্সড না? ফিক্সড প্রাইস না, এটা মানে একটা তো ফিক্সড প্রাইস তো একটাও না। না না, আপনি তো সবদিন বলে দিলেন যে 5000 টাকা ডিসকাউন্ট হবে আমার চ্যানেলে থ্রু আসলে, ঠিক আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আমরা কোন পুরো ইন্টেরিয়র দেখব, পুরো গাড়ির ইন্টেরিয়র দেখব, তারপরে কি কন্ডিশন আছে সবকিছু দেখবো, ডিটেইলস দেখানোর চেষ্টা করবো, সঙ্গে থাকবেন। তো বন্ধুরা যেটা প্রথম রেট বলেছিলাম এটা থেকে শুরু করলাম। এটা সামনের লুকটা গাড়ির দেখুন, একদম ক্রোম টোম লাগানো, খুবই সুন্দর। এখানে ক্রোম লাগানো আছে, এখানে সুজুকির লোগো। এটা অল্টো K10। গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে। এটা হচ্ছে সামনের ডান সাইড টায়ার, 4 টায়ারেই গ্যাপ লাগানো রয়েছে। একদম গাড়িতে কোনো ক্র্যাচেস নেই, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি। যারাই নিতে চান অল্টো K10 তারা গাড়িটি নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া আছে, তো প্লিজ চেক করে নেবেন। এই যে দেখুন ডোর ব্যান্ডিংও লাগানো আছে, একদম গাড়ি মানে সাজানো আছে, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি। আর এটা পেছনে পাঞ্চারে টায়ার, রোডের সঙ্গে ভিডিও করছি তাই একটু গাড়ির নয়েজ আছে, তার জন্য সরি। আর এটা হলো স্পয়লার বন্ধুরা, এটাও কিন্তু গাড়ির সব গাড়িতে লাগানো থাকে না। আর এটা কোম্পানি ফিটে CNG গ্রিন, এখানে CNGর লোগো আছে, এখানে আছে ব্র্যান্ডিং নেম মারুতি সুজুকি, এখানে সুজুকির লোগো। আর এখানে রয়েছে অল্টো K10 ব্যাজিং। আর এখানে ক্রোম লাগানো আছে। এই যে দেখুন ক্রোম লাগানো রয়েছে, এটা হলো পেছনের বাম সাইড টায়ার, তার টায়ারে উল ক্যাপ লাগানো রয়েছে। গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, কোথাও কোনো ক্র্যাচেস নেই। যারা নাকি অল্টো খুঁজছেন গাড়িটি নিতে পারেন। এটা ডোর বার্নিং দুনো সাইডে লাগানো রয়েছে, এই যে দেখুন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, স্পয়লারও লাগানো রয়েছে। আর এটা হলো সামনের বাম সাইডের টায়ার। চলুন এবার ভিতরে যাওয়া যাক, ভিতরের ইন্টেরিয়র দেখানোর চেষ্টা করি কি কি রয়েছে গাড়িতে। এই যে দেখুন এটা ভিতরের ড্যাশবোর্ড, এটা আছে এসির ফ্যান, এখানে রয়েছে মিউজিক সিস্টেম, আর এখানে রয়েছে এসির কন্ট্রোলার, যাতে এসি রয়েছে। আর এখানে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিটার, গিয়ারবক্স। এখানে এসির ফ্যান, সব কিছু দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে হ্যান্ড ব্রেক। আর সিটগুলো দেখেন বন্ধুরা, 3টা কালারের সিট আছে, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, একদম অরিজিনাল কন্ডিশন রয়েছে। আর এটা হচ্ছে গাড়ির সিলিং, গ্লাস লাগানো থাকে না, একটা লাইট। এটা হলো পেছনের সিট, দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর পেছনে যে ট্রে আছে ওখানে স্পিকার লাগানো রয়েছে। এখানে আছে সুজুকির লোগো, স্টিয়ারিং একদম কভার লাগানো রয়েছে, লেদার কভার। এটা হলো ড্রাইভিং সিট। ওকে, এবার নেক্সট গাড়িতে যাই, নেক্সট গাড়ির ইন্টেরিয়রগুলো দেখানোর চেষ্টা করি। তারপর আসলাম পেট্রোল ভেরিয়েন্ট K10। তার ভিতরে গিয়ে দেখি কি কন্ডিশনে রয়েছে গাড়িটি। দেখুন এটা পেট্রোল ভেরিয়েন্ট, এসি ফ্যান, হাজার লাইট সুইচ, কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম। এখানে রয়েছে এসি কন্ট্রোলার, এসির বটন। এখানে রয়েছে গিয়ার লিফট, আর এখানে আছে হ্যান্ড ব্রেক। নিচে ম্যাটও বিছানো আছে। আর এটা গাড়ির সিলিং, একদম মানে কোম্পানিতে যেভাবে এসেছে কোনো প্লাস্টিকও খোলা হয়নি, যাক মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে। আর দেখুন সিট কন্ডিশনও মোটামুটি ভালোই আছে। এটা তো পেছনে ট্রে লাগানো আছে, সঙ্গে 2টি স্পিকার। সামনে সিটটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন ফ্রেশ একদম টাওয়াল বিছানো রয়েছে গাড়িতে। তারপর এটাও দেখানোর চেষ্টা করি। তারপর আমরা এসে বললাম অল্টো। দেখুন এটা সামনে বাম্পার লাগানো আছে। ডোর বেন্ডিং লাগানো রয়েছে গাড়িতে, হুইল ক্যাপও লাগানো রয়েছে চারো টায়ারে। আর টায়ার কন্ডিশনও খুবই ভালো। দেখুন টায়ার কন্ডিশন একদম ভালো কন্ডিশন রয়েছে। আর পেছনের লুক দেখে নিন, এটা বেস মডেল, তাতে CNG নেই, পেট্রোল ভেরিয়েন্ট। আর এটা বেস মডেল, যেহেতু S.E.O থাকবে না। আর সুজুকির কোম্পানি ব্র্যান্ড, সুজুকি লোগো। Alto 800 badging. Tire condition. এটা হলো সামনের বাম সাইড টায়ার, চারো টায়ারই দেখালাম। চলুন এবার ভিতরে যাওয়া যাক। এটা দেখুন গাড়ির ড্যাশবোর্ড, ফ্যান, এখানে আছে কন্ট্রোলার, যে কুলার থাকে কুলার কন্ট্রোলার, যেহেতু এসি নেই বটনও নেই। আর এখানে আছে কুলারের কন্ট্রোলার, যে বাতাসের ফ্লোটা এটা কন্ট্রোলার। এখানে আছে মিউজিক সিস্টেম জেবিসি কোম্পানির। আর এখানে গিয়ার লিফট, হ্যান্ড ব্রেক। সিট কন্ডিশনগুলো দেখে নিন, মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে। তারপর সিলিংটা, তারপর পেছনের সিট, পেছনের ট্রে, পাঁচ স্পিকার সব কিছুই আছে। ড্রাইভিং সিট, তো বন্ধুরা এতক্ষণ গাড়ির ইন্টেরিয়র দিয়ে দেখলেন ভিতরে কি কন্ডিশন আছে, সবটি গাড়ি আমি দেখানোর চেষ্টা করেছি। যারা নাকি কোনোখানে যদি দেখানো ক্যামেরা দেখাতেন মনে নেই আমার, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নেক্সট ভিডিওতে আমি ওটা ভুলটাতে সংশোধন করতে পারি। ওকে, তো আজকের ব্লগ আমি এখানে শেষ করব। কিছু বলবেন আপনি? আর জেলি ব্লগের পক্ষ থেকে যদি কেউ আসে তাহলে 5000 টাকা ডিসকাউন্ট, আগেও বলেছি এখনও বলছি 5000 টাকা ডিসকাউন্ট। আর এখানে যে অনার্শিপ টনার্শিপ চেঞ্জ করানোর ব্যাপার স্যাপার আছে, এগুলো এগুলো আমরা দায়িত্ব করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো সম্পূর্ণ আমরা দায়িত্ব করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর জেলটি পক্ষ থেকে এলে তো 5000 টাকা ডিসকাউন্ট হবে, আর যা প্রাইস বলেছেন তা তো কিছু নেগোশিয়েট হবেই। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করবো। দেখা হবে পরবর্তী ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই।